বন্ধুরা, পড়াশোনা বাংলা চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। অঙ্গনওয়াড়ি কর্মী এবং সহায়িকার জন্য যারা প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আবারও সাধন জ্ঞানের ক্লাস নিয়ে চলে এসেছি। তো আমাদের এটা 7 নম্বর ক্লাস। এর আগে কিন্তু আমরা 6খানা ক্লাস করে নিয়েছি। প্রত্যেকটা ক্লাসে 25টা করে মোটামুটি আমাদের 150খানা কোশ্চেন কিন্তু ইতিমধ্যে ডিসকাস করা হয়েছে, যেগুলো প্রত্যেকটা সাধারণ জ্ঞান থেকে। তোমরা সকলেই জানো যে সাধারণ জ্ঞান টপিকটা থেকে তোমাদের 20 মার্কস কোশ্চেন কিন্তু আসে। তো ভালো করে প্রিপারেশন তোমাদের করতে হবে, এবং কর্মী এবং সহায়িকা দুটো পরীক্ষার জন্য তোমাদের সিলেবাস মোটামুটি একই, তোমরা সকলেই জানো, আর নতুন করে বলার কিছু নেই। তো আমরা একদম আজকে ক্লাসের প্রথম কোশ্চেনে চলে যাবো। দেখো প্রথম কোশ্চেন কী আছে। প্রথম কোশ্চেন ইতিহাস থেকে, কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগীয় করণিকদের কারকুন বলা হতো? কোন সম্রাটের আমলে রাজস্ব বিভাগের করণিকদের কারকুন বলা হতো? অশোক, আকবর, শিবাজি নাকি বাবর? সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের শিবাজি, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো, 2 নম্বর কোশ্চেন আজকে ক্লাসে। আধুনিক চীনের জনক কাকে বলা হয়? সান ইয়াতসেন, কামাল পাশা, সিং হান, সুমা কিয়েন। তো সঠিক উত্তর কি হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, অর্থাৎ সান ইয়াতসেনকে বলা হয় আধুনিক চীনের জনক, অপশন এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 3 নম্বর, ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? মৌলানা আবুল কালাম আজাদ, রশিদ আলী, চিত্তরঞ্জন বন্দ্যোপাধ্যায় নাকি সুভাষচন্দ্র বসু? ইন্ডিয়া উইন্স ফ্রিডম বইটি কার লেখা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশন এ, মৌলানা আবুল কালাম আজাদের লেখা। পরবর্তী কোশ্চেনে চলে আসছি জীবন বিজ্ঞান থেকে। দেখো, শ্বসন কালে কয়টি এটিপি অণু উৎপন্ন হয়? কত অণু এটিপি উৎপন্ন হয় বা কয়টি? শ্বসনকালে, শ্বসনের সময় কত অণু এটিপি উৎপন্ন হয়? 30 অণু, 40 অণু, 38 অণু নাকি 11 অণু? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 38 অণু এটিপি উৎপন্ন হয়, অপশন সি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 5 নম্বর, খামোশ শব্দের অর্থ হলো খামার, দস্যু, নরক, যুদ্ধে নাকি যুদ্ধে লুণ্ঠিত দ্রব্য? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান ডি, অর্থাৎ যুদ্ধে লুণ্ঠিত দ্রব্যকে বলা হয় খামোশ। হিন্দি শব্দ নয় কিন্তু এটা। চলো নেক্সট দেখো, আমরা পরবর্তী কোশ্চেনে চলে আসছি যে অর্থনীতির জনক কাকে বলা হয়? কার্ল মার্কস, চার্লস ব্যাবেজ, অ্যাডাম স্মিথ নাকি অমর্ত্য সেন? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি, অ্যাডাম স্মিথ। পরবর্তী নেক্সট কোশ্চেন 7 নম্বর, জেনারেল গিয়াপ ছিলেন ভিয়েতনামি সেনানায়ক, আমেরিকান প্রশাসক, ফরাসি সৈনিক নাকি ইতালির সেনা প্রধান? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ, ভিয়েতনামি সেনানায়ক ছিলেন জেনারেল গিয়াপ। পরবর্তী নেক্সট প্রশ্ন বিজ্ঞান থেকে দেখো আবার, স্নেহ পদার্থের ক্যালোরির মূল্য কত? 7.5, 9.3, 1.4? তাপন মূল্য বা ক্যালোরির মূল্য জানতে চাইছে স্নেহ পদার্থের, বা ফ্যাট, ফ্যাট বা স্নেহ পদার্থ যেটা হয়, ফ্যাটটা স্নেহ পদার্থ হয়। তো তাপন মূল্য 1.4 নাকি অপশান ডি 5.6? বলো দেখি অ্যান্সার কী হবে, কে পারে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ 9.3। পরবর্তী প্রশ্ন ইতিহাস থেকে দেখো আবারও, দুদু মিয়া কোন আন্দোলনের নেতা ছিলেন? ওয়াহাবি, ফরাজি, অসহযোগ নাকি সন্ন্যাসী? কোন বিদ্রোহের নেতা ছিলেন দুদু মিয়া? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি, অর্থাৎ ফরাজি বিদ্রোহের নেতা ছিলেন দুদু মিয়া। পরবর্তী প্রশ্ন আবারও ইতিহাস থেকে কোশ্চেন দেখো, লোথাল কোথায় অবস্থিত? এটা মনে হয় অপশান দেওয়ার দরকার হবে না, ইতিহাস তোমরা সকলেই যারাই কম বেশি পড়েছো এবং এটার অ্যান্সার করা সকলেই পারা উচিত। লোথাল কোথায় অবস্থিত? অসম, গুজরাট, ত্রিপুরা নাকি অন্ধ্রপ্রদেশ? সঠিক উত্তর কী হয়ে যাবে? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের লোথাল, বর্তমানে এটা গুজরাটে অবস্থিত, অপশান বি হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 11 নম্বর, অ্যানকোনা কোথায় অবস্থিত? অ্যানকোনা কোথায় অবস্থিত? এটা ইতালি, ফ্রান্স, চীন নাকি জাপান? অ্যানকোনা এটা অবস্থিত ইতালিতে অবস্থিত, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। তো আনকোনাটা হচ্ছে তোমার ইতালির একটা শহর যেটা মধ্য ইতালিতে অবস্থিত, তো অন্য কিছু নয়, ঠিক আছে? আনকোনা মধ্য ইতালিতে অবস্থিত একটা শহর। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসছি। পরবর্তী কোশ্চেন
12 নম্বর দেখো কি আছে, যে দ্বিসংকর জননের ফলাফল নিচের কোনটি, দ্বিসংকর জননের ফলে যে অনুপাতটা হয় সেই অনুপাতটা কত, 9:3 মানে 9:3:3:1, 7:3, 7:4:3:4, নাকি 1:8:8, বলো দেখি অ্যান্সার কী হবে। তো সঠিক উত্তর কী হবে কে পারে বলতে দেখি, তো এটা সঠিক উত্তর হয়ে যাবে 9:3:3:1। মনে রাখবে দ্বিসংকর জননের ফলে যে অনুপাতটা বেরোয় সেটা হচ্ছে 9:3:3:1। চলো পরবর্তী কোশ্চেনে আমরা চলে আসবো, পরবর্তী কোশ্চেন আমাদের 13 নম্বর, কোনটি প্রাথমিক বর্ণ নয়, নীল কমলা লাল নাকি সবুজ, কোনটা প্রাথমিক বর্ণ নয়। তো উত্তর কী হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে কমলা প্রাথমিক বর্ণ নয়, ঠিক আছে। চলো পরবর্তী কোশ্চেনে চলে আসছি, পরবর্তী কোশ্চেন আমাদের 14 নম্বর, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটি, গীতা রামায়ণ চর্যাপদ নাকি ঋগ্বেদ, কোনটা ভারতের প্রাচীনতম সাহিত্য, ভারতের প্রাচীনতম সাহিত্য কোনটা। তো মনে রাখবে ঋগ্বেদ হচ্ছে ভারতের প্রাচীনতম সাহিত্য, অপশান ডি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 15 নম্বর দেখো কি আছে, 2011 সালে পশ্চিমবঙ্গের চালু পাটকলের সংখ্যা ছিল কতগুলো, 54টি, 60টি, 30টি নাকি 100টি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান এ 54টি। পরবর্তী নেক্সট কোশ্চেন, অস্তগামী সূর্য লাল দেখার কারণ কি, মানে সূর্য যখন ডুবে যায় আমরা দেখি লাল রঙের সূর্যটাকে, এর কারণ কি, কিসের জন্য আমরা এটাকে লাল দেখি, প্রসারণ বিক্ষেপণ প্রতিফলন নাকি প্রতিসরণ। তো মনে রাখবে ওইটা হচ্ছে বিক্ষেপণের জন্য আমরা সূর্যকে ওরকমভাবে দেখি, অপশান বি হয়ে যাবে আমাদের এটা সঠিক উত্তর। পরবর্তী কোশ্চেন দেখো ইতিহাস থেকে, কোশ্চেন ইতিহাস থেকে বেশি কোশ্চেন আসছে বলে ইতিহাস থেকে বেশি কোশ্চেন নিয়ে আসছি, সড়ক ই আজম বা সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট, শেরশাহ অশোক আকবর নাকি ঔরঙ্গজেব, সড়ক ই আজম তৈরি করেন কোন সম্রাট। তো সঠিক উত্তর হয়ে যাবে অপশান এ শেরশাহ তৈরি করেছিলেন এটি, সড়ক ই আজম। চলো পরবর্তী কোশ্চেন দেখে নেবো আমরা, তো পরবর্তী কোশ্চেন দেখো আমাদের 18 নম্বর, ইথিওপিয়ার রাজধানী আদিস আব্বাসি, লেবানন আবাস নাকি বাগদাদ, ইথিওপিয়ার রাজধানী কি হবে, ইথিওপিয়ার রাজধানী হবে আদিস আবাসি, অপশান এ হয়ে যাবে এটা সঠিক উত্তর। পরবর্তী দেখো নেক্সট প্রশ্ন বিজ্ঞান থেকে, এক্সরশ্মি নিচের কোনটি ভেদ করতে পারে না, মাংসপেশি অ্যালুমিনিয়াম কাঠ নাকি সীসা। সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান বি অ্যালুমিনিয়াম এটা ভেদ করতে পারে না, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন 20 নম্বর, কার্নাল ভোট কেন্দ্রটি কোথায় অবস্থিত, এটা কার্নাল ভোট কেন্দ্র অসম ত্রিপুরা হরিয়ানা নাকি গুজরাট, সঠিক উত্তর কি হয়ে যাবে, সঠিক উত্তর হয়ে যাবে অপশান সি এটা হরিয়ানায় অবস্থিত। পরবর্তী প্রশ্ন, কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই, কোন জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখা নেই, দক্ষিণ চব্বিশ পরগনা দার্জিলিং মুর্শিদাবাদ নাকি নদিয়া। সঠিক উত্তর কী হবে বলো দেখি, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা, এর সাথে বাংলাদেশের দক্ষিণ চব্বিশ পরগনা জেলাটির সাথে বাংলাদেশের আন্তর্জাতিক সীমারেখার কোনো মানে সীমারেখা নেই, অপশান এ হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, কোন জেলাটি ওড়িশা ও ঝাড়খণ্ডের উভয়ের সাথে সীমানা রয়েছে, কোন জেলাটির ওড়িশা এবং ঝাড়খণ্ডের উভয়ের সাথে সীমানা রয়েছে, পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম পূর্ব মেদিনীপুর নাকি পুরুলিয়া। সঠিক উত্তর কী হবে, সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ঝাড়গ্রাম, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর, ঝাড়গ্রাম জেলাটির ওড়িশা এবং ঝাড়খণ্ড উভয়ের সাথে সীমানা রয়েছে, ঝাড়গ্রামের ওড়িশা এবং ঝাড়খণ্ড মনে রাখবে এই দুটো জায়গার সাথে তোমার সীমানা রয়েছে, অপশান বি হয়ে যাবে সঠিক উত্তর। পরবর্তী প্রশ্ন, পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, দেখো পশ্চিমবঙ্গের কয়টি জেলার সাথে বাংলাদেশের সীমানা যুক্ত, 10টি 11টি 12টি সরি 10টি 11টি 8টি নাকি 9টি। তো সঠিক উত্তর হয়ে যাবে আমাদের 9, অপশান ডি হয়ে যাবে এটা সঠিক উত্তর, 9টা জেলার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে, পশ্চিমবঙ্গের 9টা জেলার সাথে বাংলাদেশের সীমানা রয়েছে। পরবর্তী প্রশ্ন,
সিমলাপাল জাতীয় উদ্যানটি কোথায় অবস্থিত? দেখো, ছত্তিশগড়, ওড়িশা, আসাম নাকি গুজরাট? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের ওড়িশা, অপশান বি। সিমলাপাল জাতীয় উদ্যানটি ওড়িশায় অবস্থিত। লাস্ট কোশ্চেন আমাদের আজকে ক্লাসে, দেখো কি আছে। সম্বল হরিণ কোন রাজ্যের রাজ্য প্রাণী? সম্বল হরিণ এটা কোন রাজ্যের রাজ্য প্রাণী? কর্ণাটক, তামিলনাড়ু, হরিয়ানা নাকি ওড়িশা? সঠিক উত্তর হয়ে যাবে আমাদের অপশান ডি, অর্থাৎ ওড়িশা। তো এই ছিল আজকের ক্লাস বন্ধুরা। যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক করে দেবে, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে, এবং ভিডিওটি তোমার সেই সব বন্ধুদের সঙ্গে শেয়ার করে দেবে যারা কর্মী এবং সহায়িকার জন্য প্রিপারেশন করছো। তো এর আগে আমরা কিন্তু ছখানা ক্লাস করে নিয়েছি, তাতে তোমাদের মোটামুটি 150খানা কোশ্চেন ডিসকাস করা হয়ে গেছে। তোমরা আগে না ভিডিওগুলো না দেখে থাকলে, আগে ক্লাসগুলো না দেখে থাকলে এই ভিডিও ডিসক্রিপশন বক্সের লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ক্লাসগুলো দেখতে পারো। এছাড়া তোমাদের রিসেন্ট যে পরীক্ষাগুলো হয়েছে বীরভূম, জলপাইগুড়ি এবং মুর্শিদাবাদ, প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে চাইলে সেই ভিডিও আমি করে দিয়েছি, চাইলে তোমরা এই ভিডিও ডিসক্রিপশন বক্সে সব লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা প্রিভিয়াস ইয়ারের কোশ্চেনগুলো দেখতে পারো, যাতে তোমাদের একটা সম্পূর্ণ ধারণা হয়ে যাবে যে কীরকম প্রশ্ন আসে, তো তোমরা দেখতে পারো। তো এই ক্লাসটি এতটাই ছিল, ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।